হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ান্ডারফুল লাইফ। আজকে আমি আর কিচেনে আসছি না, আজকে আমি দেখাচ্ছি আমার কিচেনে কী কী লাগে মান্থলি গ্রসারিতে, সেটাই আজ আমি দেখাচ্ছি আমার গ্রসারি আইটেম। তো প্রথমেই শুরু করে দিচ্ছি, গ্রসারির মধ্যেই আমি নিয়ে চলে আসি আমার ঠাকুরের জিনিস। তো এখানে আমি একটা ছোট সর্ষের তেল, একটা ধূপ, 250 গ্রাম কাটিং মিছরি, এইটা আমার ঠাকুরের জন্য প্রত্যেক মাসেই মোটামুটি লেগে থাকে। এছাড়াও আমি ঠাকুরের নিত্যনৈতিক খাবার হিসাবে যা দিই, কখনো ফল কখনো মিষ্টি, এটা আমি প্রত্যেক দিন হিসাবে নিয়ে আসি। এটা আমার কম্পালসারি এনে রাখি, যেদিন কিছু থাকে না তখন আমি এটা দিই। দেখুন, এটা হলো আমার মেয়ের সাবান। তো ও আগে ব্যবহার করতো ডাভেরই সাবান, তো প্লেনটা নিয়ে আসতাম, এখন নতুন বেরিয়েছে বেবি ডাভ, তো আমি এবার নতুন তুলেছি, দেখি কেমন এটা ইউজ করে। ওটার সাথে ও ডাভেরই নিয়ে চলে এসেছি একটা বডি অয়েল, ম্যাসাজ অয়েল। আগে আমি ওকে শীতকালটাতে মাখিয়েছি বাটলি, আর গরমে আমি জনসনের অয়েলটাই মাখাতাম। তো এখন এবারে একটা ছোট নিয়ে এসেছি, যদি ভালো লাগে তাহলে বড় নিয়ে আসবো। একটা আচ্ছা, আমার মেয়ের স্কিনটা ড্রাই, তাই জন্য এটা এই গরমকালে এই সফটটা নিভিয়া সফটের 200 ml পুরো লেগে যায়। আচ্ছা, এটা হচ্ছে ভেজলিনের স্মুথ মিল্ক বডি লোশন। তো আমি প্রথমে ব্যবহার করেছিলাম শীতে ভেরি ড্রাই স্কিনের জন্য, যেটা ব্লু কালারের হয় দেখবেন। তো এবারে এটা নতুন তুলেছি, এটা সরি এটা ব্যবহার করি, করে নেওয়ার পরে দেখ আপনাদের জানাবো যে কেমন। আমার প্রত্যেকটা নিভিয়ার প্রোডাক্টই ভালো লাগে, আর এটা নর্মাল হেয়ার অয়েল প্যারাসুটের, একটা হিমালয়ের ফেস ওয়াশ, আর সানস্ক্রিন প্রত্যেক মানুষেরই প্রয়োজন বাইরে বেরোতে গেলে। তো আমি লোটাসেরটাই প্রেফার করি, কারণ এটা ম্যাট জেল, আমাকে আমার তেল তেল একদম পছন্দ হয় না, তাই জন্য আমি এটা নিই। এরপরে চলে আসছি আমার একটা প্রথম, আমার খুব হেয়ার ফল হচ্ছে, তাই জন্য আমি ইন্দুলেখা বলে একটা হেয়ার অয়েল দেখলাম, তো নিলাম। এখন ব্যবহার করে বলবো আপনাদের যে এটা কেমন, নেক্সট ভিডিওতে আমি জানাবো এটা কেমন। তো ব্যবহার করি, কেউ যদি আপনারা ব্যবহার করে থাকেন তাও কমেন্টস বক্সে জানাতে পারেন যে কেমন, তারও আমি আরও মানে জানবো যে ঠিকঠাক নিয়েছি বলে। এরপরে আমি মেন গ্রসারিতে আমার চলে আসছি। হ্যাঁ, সেটা হলো প্রত্যেক মাসে আমার মোটামুটি যা আছে এগুলো লাগে। হ্যাঁ, এছাড়াও আমার যেমন কিছু জিনিস বেঁচে যায়, যেমন ডাল চাল আটা, যেগুলো নেই দেখুন ওগুলো আগের মাসে আমি তুলেছিলাম, তো আমার আছে তাই জন্য আমি আর এই মাসে তুলিনি। এই মাসে আমি যেমন দেখুন লঙ্কা গুঁড়ো 2 প্যাকেট, জিরে গুঁড়োরও 2, হলুদ একটু বেশি লাগে তাই জন্য 4 প্যাকেট, এগুলো সব 50 গ্রামের প্যাকেট। আচ্ছা, একটা ছোট ফ্রেশ ক্রিম, একটা 500 ml একটা ঘি নিয়ে নিয়েছি, এটা পতঞ্জলি। তো এটা মিনিমাম এখন 3-4 মাস যাবে। এরপরে চলে আসছি চা পাতা, চা পাতাটা আমার 250 গ্রামে মোটামুটি মাস চলে যায়, কখনো কখনো শেষ হয়ে গেলে আরও এক্সট্রা নিয়ে আসি। এখানে দেখুন সবজি মশলা, আমি সবজি মশলা খুব একটা ব্যবহার করি না, আমি জিরে ধনে লঙ্কা দিয়ে বেশি রান্না করি, তাই জন্য আমি সবজি মশলা ছোটো ছোটো পাউচ নিয়ে নিয়েছি। যেগুলো আমি পাউচ নিয়েছি মানে কি, এগুলো কখনো কখনো রেডিমেড মশলার হিসাবে ব্যবহার করতে ভালো লাগে, একটু টেস্টটা পাল্টায়। এটা শুক্তো মশলা, শুক্তো করলেই আমি এটা দিই। আচ্ছা, এখানে গোটা মশলা হিসাবে দেখুন জোয়ান, কালো জিরে 5 ফোড়ন,
জিরে, গোটা জিরে দু প্যাকেট। জিরেটা আমার একটু বেশি লাগে, কারণ মাছে আমি বেশিরভাগ মাছ খাই আমরা নন ভেজ, তাই জন্য মাছে আমাদের জিরেটাই দিই। গোটা গরম মশলা আছে এখানে, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আচ্ছা, এরপরে আমি এদিকে চলে আসছি। এটা হলো বিরিয়ানি মশলা। আমার মশলা আর একটা মাত্র নিয়েছি তড়কা মশলা, তড়কা মশলা আরও আছে যার জন্য একটা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা 100 গ্রাম। 100 গ্রাম আমার মিনিমাম এটা 6 মাস যাবে, কারণ শুকনো লঙ্কা আমি সব রান্নায় দিই না। একটু মাটন করলে বা একটু পোস্ত করলে তখন আমি দিই। আচ্ছা, এরপরে চলে এলাম আমি তেলে। তেল আমি এখানে ব্যবহার কিনেছি, দেখুন এটা হচ্ছে ইঞ্জিনের কাচ্চি ঘানি, এটা হলো সর্ষের তেল। এটা আমার 3 প্যাকেট নিয়েছি, কোনো মাসে আমার 2 প্যাকেট লাগে, কোনো মাসে আমার 3 প্যাকেট লাগে। এখানে নিয়েছি সাফোলা গোল্ড, সাফোলা গোল্ডটা এবার প্রথম নিয়েছি, হোয়াইট অয়েল। তো এটাও আমার 1 প্যাকেটই লাগে, তো আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ পরের মাসে আর যদি না লাগে তখন তুলব না, তো আমি এক্সট্রা তুলে নিয়েছি। আচ্ছা, গরম মশলা আমার একটু বেশি লাগে, তাই জন্য আমি ছোটো ছোটো 2টো প্যাক নিয়েছি। গরম মশলা বেশি দিন খুলে রাখলে গন্ধ উড়ে যায়, তো তাই জন্য আমি 2টো ছোটো প্যাক নিয়ে নিয়েছি। এবার দেখুন ছাতু, ছাতুটা গরমকাল আসছে তাই জন্য আমি নিয়েছি। আমি কিছু কিছু রান্নাতেও ছাতু দিই, আপনারা হয়তো আমার রান্নায় দেখতে পাবেন, দেখাবো। আর এমনিতেও ছাতুর শরবত, তারপরে আমরা পাপড রাইস যেটা বলে মুড়ি আমরা খাই অনেক সময়, ছাতু মুড়িও খাই সকালে, শনিবার রবিবারে জল খাওয়ার হিসাবে আমরা খাই। তো এটা হলো চানাচুর, আমি একটু নিয়ে নিই। কখনো সখনো মুড়ি টুড়ি খেতে, ঝালমুড়ি বানাতে একটু ভালো লাগে। ঝাল, এটা ঝাল আর চানাচুরটা যেটা কেম প্রথম নিয়ে এলাম, দেখবো কেমন খেতে। এরপর চলে যাচ্ছি, দেখুন এখানে নিয়েছে একটা সরু চাউ, মাঝে সাঝে মেয়েকে স্কুলে টিফিন করে দিতে হয়, আর এমনিতে আমরা বাড়িতে বিকেলে কখনো কখনো বানাই, সেই হিসাবেও নিয়েছি একটা চাউ। মেয়ের আমার ফেভারিট বিস্কুট হচ্ছে গুড ডে, ওর জন্য 2 প্যাকেট, তার সঙ্গে এটা ফ্রি ছিল, একটা তার মধ্যে খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে ক্রিম কেকার হচ্ছে, এটাও সঞ্জয়ের জন্য। তো এটা 3 প্যাকেট নিয়েছি, আর এটা আমার জন্য, এটা আমার খুব ফেভারিট ভিটামিয়া থিন, তো এটা আমার জন্য, ওরা কেউ খায় না। তো এটা আমাদের মান্থলে প্রত্যেক মাসেই লাগে। আর এইবারে আমুলিয়া আমি দুধ খাই, মানে চায়ের জন্য ব্যবহার করি, এমনিতে আমুল তাজা দিয়ে করি লিকুইড দুধ দিয়ে। তো মাঝে মাঝে অনেক সময় দুধ শেষ হয়ে গেলে ঘরে গুঁড়ো দুধ রেখে দিই, সেটা হলো আমুলিয়া। তো আমুলিয়াটার বদলে এবার এটা নতুন এসছে, এটা কি গোবর্ধন মিল্ক রিচ, এটা একটা নতুন দুধ নিয়ে এসেছি। আসলে তাই নয়, এর সঙ্গে 2টো কৌটো ফ্রি ছিল, আর দামটাও আমুলিয়া 500 গ্রামের থেকে একটু কম, তাই জন্য এটা নিলাম, দেখি কেমন। হ্যাঁ, আর আমাদের বেস্ট জিনিস হলো আমার ঘরের মুড়ি, খুব ভালোবাসে সঞ্জয়ও, ভালোবাসে শ্রীও, ভালোবাসে আমি ভালোবাসি না, ও ভালোবাসে। হ্যাঁ, তো ওরা খুব খায়, তার জন্য আমি মুড়ি নিয়েছি। ওরা আমার মোটামুটি 1 প্যাকেট 1 সপ্তাহে লাগে, সেই হিসাব করেন 4 সপ্তাহ হিসাব করে নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি, দেখুন এখানে আছে কিশমিশ, এখানে 250 গ্রাম কিশমিশ আছে। কাজু আলমন্ডটা আমার এখনও শেষ হয়নি আগের মাসে, তাই জন্য নিইনি, শেষ হলে নিয়ে আসবো। আর
এইটা হলো চিনি, এটা আমরা চায়ে শুধু একমাত্র ব্যবহার করি। তাছাড়া আমি টুকটাক রান্নাতে একটু পায়েস টায়েস করলাম তখন দিই, তাই জন্য এই 2 কেজি চিনি মোটামুটি 2 মাস যায়। আর গরম পড়ছে, যদি শরবত টরবত খায় তাহলে হয়তো যাবে না, নাহলে কিন্তু আমার 2 মাস চলে যায়। আমার আমার জন্য চুলের জন্য একটা নিলাম সানসিল্ক, বড় প্যাকই নিয়ে নিলাম, যে এটা কিনলে একটু সেভ হয়। তো এটা মিনিমাম এখন 3-4 মাস নিশ্চিন্তি। এরপরে চলে আসি কলিন। কলিন আমার প্রচুর লাগে, তাই প্রত্যেক মাসে আমার 2টো লাগে, আর 2টোই আমি নিই, কারণ আমার প্রত্যেকটা জিনিস কলিন দিয়ে না মুছলে ভালো লাগে, এই জন্য 2টো নিই। একটা লাইজল লাগে বড়, মাসে একটাই নিয়েছি, তার সঙ্গে একটা এবার একটা হারপিক ফ্রি দিয়েছে ছোট, তাই জন্য একটা একটা হারপিক নিয়েছি, আর একটা ছোট আছে বলে আর নিইনি। হ্যান্ড ওয়াশেরও এবার আমি যখনই নিই বড় প্যাকই নিই, এতে কি হয় এখানে দেখুন 130 টাকা সেভ লেখা আছে, মানে আমার অনেক দিন যায়ও আর বারবার কিনতেও হয় না, আর এই রিফিলটাকে একটু সেভও হয়, মানে কোটো নিলে কি অনেক ফালতু পয়সা খরচা হয়। এরপরে চলে যাচ্ছি দেখুন সাবান, আমি এখানে মাসে টাইট নিয়েছি 2টো, দেখুন সার্ফ এক্সেল আমার আছে, আগের মাসে তুলেছিলাম বড়, তাই জন্য আছে, লিকুইডও আছে। আর একটা নিয়েছি দেখুন ভিম বার বড়, 4টে স্কচ বাইট, আর একটা ভিম লিকুইড, এই বড় ভিম লিকুইডটা নিয়েছি, এটা তো বড় জিনিস নিলেই আপনারা দেখবেন অনেক টাকা সেভ হয়। তো মানে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে, আর সাবান তো নষ্ট হয় না, তাই জন্য আমি নিয়ে নিই বড়, বড়তে অনেক সেভ হয়। আর একটা মেন জিনিস দেখাচ্ছি আমার অলিভ অয়েল, এটা আমি 5 লিটারের অলিভ অয়েল নিয়েছি, এটা মাসে হয়তো দেখুন এটা 5 লিটার আছে অলিভ অয়েলটা, তো এটা আমার 5-6 মাস যাবে, কারণ অলিভ অয়েলের রান্না আমার প্রচুর হয় না, ওই একটু চিকেন করলেই আমি অলিভ অয়েলে করি, তাছাড়া মাছ আমি সর্ষের তেলেই রান্না করি, আর হোয়াইট অয়েলে আমি যেমন ভাজাভুজি করি, তো আমার ভাজাভুজিটাও খুব একটা হয় না, তবুও আমি সাফোলা গোল্ড নিয়েছি, খুব লাইট এই তেলটা। আর অলিভ অয়েলটা আমার ওই 5-6 মাস যাবে, আমি বড় একবারই নিয়ে নিয়েছি, এটাতে সেভ ছিল অনেক, তাই জন্য আমি। তারপরে আমার রান্নার চ্যানেলে অনেক রান্না হয়, যার জন্য আমার অলিভ অয়েলটা প্রয়োজন হয়। তো এই হলো আমার মান্থলি গ্রসারি, আর দেখুন এখানে বাদ আছে যেমন দেখবেন ডাল, চাল, আটা, এগুলো আমার আগের মাসেই তোলা আছে, প্রথমেই বলেছি, তার একবার বলে দিলাম, তাই জন্য আমি এই মাসে আর নিইনি। তো এই মাসে দেখুন এগুলোর মধ্যে থেকে কিছু জিনিস আরও বেঁচে যাবে, সেই দেখে যখন যেটা আমার শেষ হয়, একটা খাতা পেনের মধ্যে রেখেছি আমি ডায়েরি, তাতে আমি লিখে রাখি যেটা শেষ হয়েছে এই মাসে আমাকে আনতে হবে, তখনই আমি লিখে রাখি, একদম মানে গ্যাসের পাশেই আমি ওটা রাখি খাতাটা, যাতে আমার কোনো জিনিস শেষ হলে প্রত্যেক লিখে রাখতে পারি, মানে হয়তো ভুলে যাব তখন আবার পরে ওটা আনতে যেতে হবে, ওটার জন্য আবার বাজার যেতে হবে, তাই জন্য আমি এইভাবেই গ্রসারি আমার প্রত্যেক মাসে লাগে। আর এই গ্রসারিগুলোকে একদিন দেখাবো আমি কীভাবে গুছাচ্ছি, তো তার জন্য নতুন ভিডিও করব। থ্যাংক ইউ, বাই বাই। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।